নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জি ত্রিপুরা, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে উৎপল। তো অনুষ্ঠান সঞ্চালকের সাথে আপনি আমার এক সহকর্মী দাদা বেশ কিছুক্ষণ ধরে আলোচনা করেছেন আমাদের ত্রিপুরার উন্নয়ন নিয়ে। সর্বোপরি আমাদের দক্ষিণ জেলার কি পরিকল্পনা রয়েছে সে নিয়ে আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব। বেশ কিছুদিন ধরেই আমরা দেখেছি, ত্রিপুরা নয় সারা ভারতবর্ষে দেখেছি একটা জিনিস, প্রতিবাদ আন্দোলন, লড়াই। যখন এনআরসি বা সিএবি এটা প্রস্তাব আনে লোকসভায় এবং রাজ্যসভায়, তখন কিন্তু আমরা দেখেছি উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ ত্রিপুরা আসাম, সেখানে অনেক আঞ্চলিক দল বা বিভিন্ন দলের শরীফরা আন্দোলন করেছেন এ সিএবি বা এনআরসিকে নিয়ে। তারপর আমরা লক্ষ্য করেছি পশ্চিমবঙ্গে সেটা এখনও চলছে আন্দোলন, পশ্চিমবঙ্গ থেকে চলে গেল দিল্লিতে আমাদের ভারতের রাজধানী, সেখানে জামিয়া ইসলামাবাদ একটা বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্ররা বা ছাত্রছাত্রীরা আন্দোলন নামে রাজপথে, সেই রাজপথে তাদের আন্দোলন এনআরসি সিএবি নিয়ে। তারপর আমরা কি দেখলাম, আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি সেটা লোকসভায় 125 ভোটে পাশ হয় বা পাশ করান ওনাদের যে বক্তব্য নিয়ে, তারপর লোকসভায় সেটা পাশ হয় এবং রাষ্ট্রপতির স্বাক্ষর নিয়ে সেই আইনটা আজকে পাশ হলো এনআরসি, আর যেটা সিএবি ছিল সেটা সিএএ অর্থাৎ পাশ হয়ে গেছে। তো এই আলোচনায় আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন আমার সহকর্মী দাদা, আমি আবারও পরিচয় করাচ্ছি। দক্ষিণ জেলা অর্থাৎ 40 বিধানসভা কেন্দ্রের বিলুনিয়ার বিধায়ক যিনি রয়েছেন শ্রদ্ধেয় সাব্রুম, দুঃখিত শঙ্কর রায় স্যার, স্যার আপনাকে আমার সঙ্গে স্বাগত। এবং ওনার আরও একটি গুরুদায়িত্ব বেড়েছেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন, দক্ষিণ জেলার সভাপতি, 60টা বিধানসভা কেন্দ্রের সভাপতি। তো স্যার অভিনন্দন এই নতুন পদের জন্য। তো স্যার, এনআরসি নিয়ে যে প্রতিবাদ লড়াই সংগ্রাম আমরা দীর্ঘদিন ধরে দেখছি বা ইদানিং দেখছি, সেই এনআরসি ত্রিপুরার কী প্রভাব রয়েছে? যেটা এনআরসি কথা বলছেন, এনআরসি কিন্তু এখনই কোনো কিছু হয়নি ভারতবর্ষে, কেন এনআরসি নিয়ে কিছু হয়নি। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, এটা এনআরসির যে ব্যাপার সেটা ড্রাফট হচ্ছে, সেটা নিয়ে পর্যালোচনার মধ্যে আছে। আর যেটা ক্যাপ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা লোকসভায় পাশ হয়েছে, রাজ্যসভায় পাশ হয়েছে, তারপরে আমাদের মাননীয় রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়ে সিএবি এখন সিএএতে উন্নীত হয়েছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা বিল ছিল এখন সেটা অ্যাক্টে রূপান্তরিত হয়েছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একদম লোকসভা এবং রাজ্যসভায় পরিষ্কার জলের মতো পরিষ্কার বলে দিয়েছেন, এটার মধ্যে কি আছে, কেন করা হয়েছে। কারণ দেখুন, মুসলিম মুসলিম বলছে, কেন মুসলিম আসবে, মুসলিম আজকে আমাদের দেশে যারা আছে মুসলিম, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে যারা ভারতীয় মুসলিম তাদের ছটানোর জন্য এই বিল না, তাদের থাকার জন্য সংরক্ষণ করার জন্য এবং তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য এই সিএএ আনা হয়েছে। এখন এক শ্রেণীর বিরোধী রাজনৈতিক দল তারা কি চাইছে, এখন দেউলিয়ার মতো হয়ে গেছে। আপনাকে একটু থামাচ্ছি, আমরা দেখেছি 2003 সালে লোকসভায় বা রাজ্যসভায় দেখেছি যে বিরোধী দলগুলা, যে বিরোধী দলের শরীফগুলা, তারা কিন্তু এই এনআরসি নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন বা এই এনআরসি চালু করার জন্য কিন্তু তখন বর্তমান সরকারকে চাপ দিয়েছিলেন। কিন্তু আজকে যখন এনআরসি বা সিএএ চালু হলো, তারই উল্টো দেখছি প্রতিবাদ করছে, তো সেটা কেন? তার জন্য বলেছি যে ভাষাটা ব্যবহার করেছি দেউলিয়া হয়েছে। আপনি দেখুন, কেউ যদি জলে পড়ে বিপদে পড়ে যায়,
তখন খড়কুটো যা পায় তাই ধরতে চায়। এখন বিরোধী রাজনৈতিক দলগুলির অবস্থা তাই, 303 আসনে লোকসভায় আজকে ভারতীয় জনতা পার্টির অবস্থা। এই দেশের মানুষ দ্বিতীয়বার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছে, এনেছে একটার পর একটা, 3 তালাক, 370, কী বলেছে বারবার, টাইম টু টাইম বলেছে 3 তালাক আনলে দেশে মুসলিম বিরোধিতা হবে, আইনশৃঙ্খলার অবনতি হবে, দাঙ্গা হবে, 370 ক্ষেত্র সেই মুসলিমের কথা বলত, এটা একটা মুসলিম কার্ড খেলার চেষ্টা করেছে, এখনও তাই হচ্ছে। সেটা কি ভোট ব্যাংকের জন্য মনে হয়? স্যার একই কারণ ভোট, কিন্তু ভোট করলে কি হবে দেব, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এই গত কয়েকদিনে 83 কোটি টাকার রেলের সম্পত্তি নষ্ট হয়েছে, 83 কোটি টাকা কয়েকদিন, এরা কার, কিসের গণতন্ত্র? গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের কথা বলছি, আর সেই দেশকেই যদি আমি ধ্বংস করি, সেই দেশের প্রতি যদি আমি টাইম টু টাইম আমি হত্যার চেষ্টা করি, আমি গণতন্ত্রীয় মানুষ, মুখে আমি গণতন্ত্র বললে হবে, আমাকে কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে যে আমি একজন ভারতীয় এবং গণতন্ত্রের প্রিয় মানুষ, মুখে না কাজের মাধ্যমে আমাকে প্রমাণ করে দিতে হবে, কিন্তু তার উল্টো পথে চলছে। এবং এটাও যারা ভুল বুঝাচ্ছে আপনারা দেখবেন বিভিন্নভাবে, আপনারা সাংবাদিক বন্ধুরা বিভিন্নভাবে খোঁজ নিয়ে দেখুন, যারা আন্দোলনে আছে রাস্তায় নেমেছে, মিনিমাম 98% লোক জানে না হোয়াট ইজ সিএএ, হোয়াট ইজ সিএবি, জানে না, এদের উল্টো পাল্টা বুঝে রাস্তার নামিয়ে নিজেদের একটা চেহারাটা মানুষের সামনে তুলে আনার চেষ্টা করছে, আর কিছু না, বললাম না সিপিএম এর কথা, একই অবস্থা। একদম স্যার। তো আমরা পশ্চিমবঙ্গটা ছেড়ে আমরা পার্বত্য রাজ্য ত্রিপুরায় আসি। আমরা দেখেছি বিল পাস হওয়ার আগে থেকেই আইপিএফটি এবং আইএমপিটি, যেসব আঞ্চলিক উপজাতিগুলা দল রয়েছে, উপজাতি দল রয়েছে, তারা কিন্তু ক্যাব বা এনআরসি নিয়ে প্রতিবাদ করেছে, সে বিষয়টা নিয়ে একটু জানতে চাই। আমি আপনাকে বলছি, এই রাজ্যের মানুষ জুনের দাঙ্গা দেখেছে, এটার ফল কী হতে পারে, কী ভয়ানক হতে পারে, এটা কী সর্বনাশা জিনিস, সেটা এই রাজ্যের মানুষ দেখেছে। তো এই রাজ্যের মানুষ সেই কালো দিন আর এই রাজ্যে ফিরিয়ে আনতে চাইছে না, একবারের জন্য সেই জিনিস এই রাজ্যে ফিরিয়ে আনবে না। কারণ আপনারা দেখুন, আমাদের বর্তমান সরকারের আমলে এবং একজন নির্বাচিত বিধায়ক, 39 বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রভাত চৌধুরী, উনি ফেসবুকে কি পোস্ট করেছে জানেন, এই বিল ত্রিপুরায় জাতি দাঙ্গা লাগিয়ে ছাড়বে। এই যে দেখুন, এই যে দেখুন, এই বিল ত্রিপুরায় জাতি দাঙ্গা লাগিয়ে ছাড়বে, একার কথা, সিপিএমের লোক, বর্তমানের বিধায়ক, একদম বলতে পারে একদম। আমরা যে জায়গায় দেখেছি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি বারবার বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলি রয়েছে, যতগুলাই এডিসি এলাকা রয়েছে, সেখানে কিন্তু এনআরসি বা সিএবির কোনো কার্যকারিতা হবে না, বা সেখানে কোনো সেটার আওতায় আসবেন না। তারপরও আপনার কথা যদি সত্য হয় তাহলে কি এটা রাজনৈতিক সুশ্রিত হয়েছে? আপনাকে আবারও বলি, একটু আগে যে কথাটা বলেছি, মিনিমাম 98% মানুষ জানে না হোয়াট ইজ সিএএ, হোয়াট ইজ সিএবি, ভুল বুঝিয়ে রাস্তায় নামাচ্ছে। আমাদের রাজ্যেও এরকম ভুল বুঝিয়ে বিভিন্ন রকম নামিয়েছিল, যেই মাত্র আমাদের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা, বিধায়করা, প্রশাসন আস্তে আস্তে মানুষের কাছে গিয়ে এগুলি বোঝানোর চেষ্টা করেছে, দেখেছেন ঠান্ডা হয়ে গেছে, মানুষ বুঝেছে। আমার বিশ্বাস সারা দেশও মানুষ যেইভাবে দেখবেন আস্তে আস্তে বুঝতে শুরু করেছে, হোয়াট ইজ সিএবি, হোয়াট ইজ সিএ, এই যে গোলমাল, যে দাঙ্গালার জন্য যে প্রচেষ্টা, সেটা অচিরেই বন্ধ হয়ে যাবে। একদম। তো স্যার, আইপিএফটি বিজেপি সহপাঠী বা জোট সরকার, সেক্ষেত্রে আইপিএফটি এরকম প্রতিবাদ বন্ধ বা যেরকম একটা আইনশৃঙ্খলা একটা অন্যদিকে গিয়েছিল, তো সেক্ষেত্রে কি বিজেপি
বা আইপিএফটি শরীফ দল হওয়া বা জোট সরকার হওয়ার ক্ষেত্রে বিজেপির ভাবমুষ্টি কি নষ্ট হচ্ছে না, যে ভাবমুক্তি? এটা আমরা কমন কিছু ইস্যু নিয়ে আমাদের দল এবং আইপিএফটির মধ্যে সমঝোতার মাধ্যমে আমরা গত বিধানসভা নির্বাচনে লড়েছি, ওটা একটা রাজনৈতিক দল, আমরাও একটা রাজনৈতিক দল। ওই দলের রাজনৈতিক দল হিসেবে কিছু এজেন্ডা থাকতে পারে, গণতান্ত্রিক দাবি করতেই পারে, আন্দোলন করতেই পারে, এটা স্বাভাবিক ঘটনা। তো সেখানে সরকারের কোনো ভাবমূর্তি নষ্ট হওয়ার লক্ষণই নেই? না না, এখানে ব্যাপারটা শুনে আবার আপনি বারবার বলার চেষ্টা করছেন যে আইপিএফটি করছে, সিপিএম পার্টির কিছু হারমাদ আছে, এই হারমাদরা আইপিএফটির নাম দিয়ে সারা রাজ্যে গোলমাল লাগানোর চেষ্টা করছে। আমি তো আপনাকে বললাম জিতেন আরে প্রভাত চৌধুরী একজন ইয়েতে আপনার এমএলএ বলছে এই বিল ত্রিপুরায় জাতি দাঙ্গা লাগিয়ে ছাড়বে। কখন পোস্ট করেছে? 10 ডিসেম্বর 2:53 এটা পোস্ট করেছে। তারা এভাবে পরিকল্পিতভাবে আইপিএফটির মধ্যে সিপিএমের হারমাদ বাহিনীকে ডুবিয়ে দিয়েছে, যাতে আইপিএফটি এবং বিজেপির মধ্যে একটা সংঘাত সৃষ্টি হয়, ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়, যাতে করে সরকারের বিভিন্ন রকম সমস্যা চলে আসে। একদম। তো স্যার, গোটা দেশে একটা ভয় বিরাজ করছে, সেই ভয়টা হলো আমাদের পূর্বপুরুষের ভিটেমাটি ছেড়ে অন্য কোথায় চলে যেতে হয় নাকি। তো এই বিষয়টা নিয়ে আমাদের ত্রিপুরা রেফারেন্সে কতটা ভয় বিরাজ করছে বা আদৌ কোনো ভয়ের কারণ রয়েছে কি ত্রিপুরাতে? একদম সেটি অনেকের মনে, যেটা আমাদের ভারত ছেড়ে চলে যেতে হবে, আমাদের পাকিস্তানে চলে যেতে হবে, বাংলাদেশে চলে যেতে হবে, যে বিরোধী দলগুলা এগুলি আপনাকে বললাম, এগুলি বিরোধী রাজনৈতিক দল পায়ে তলায় মাটি নেই, খড়কুটা বললাম না, জলে পড়লে যা হয় খড়কুটা, কিছু না কিছু ধরে নামটা সামনে আনার চেষ্টা করছে। মানুষ যখন বুঝতে পারে তখন ওই রাজনৈতিক দলকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আপনি দেখুন না, কয়েকদিন ত্রিপুরাতে করেছিল, যে মাত্র ত্রিপুরা রাজ্যে শান্তিপ্রিয় গণতন্ত্র প্রিয় মানুষ বুঝতে পেরেছে যে যেই সরকারটা রয়েছে এবং যার সরকারের নেতৃত্বে যে মুখ্যমন্ত্রী রয়েছে উনি কী চাইছে, উনি বারবার বলার চেষ্টা করছেন, শুধু তা না, উনি কাজের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছেন যে আমরা কী করতে যাচ্ছি। একদম। বছরের পর বছর জনজাতি অঞ্চলকে এবং জনজাতি সমাজকে এই সিপিএম পার্টি ভোটের জন্য ব্যবহার করতে করতে শেষ করে দিয়েছে। আপনি দেখুন না, 2018 এই যে আপনার মাধ্যমিক পরীক্ষা, এডিসি এলাকায় 30টার উপরে বিদ্যালয়ে একজন ছাত্র পাস করে না, এই 2018 এডিসি এলাকায় 30টারও বেশি স্কুলে মাধ্যমিক পরীক্ষায় একজন ছাত্র পাস করে, তারপরে বলবেন এই পার্টি এই জনজাতিদের বন্ধু, যেখানে শিক্ষায় ধ্বংস করে দিচ্ছে, যেই শিক্ষা ছাড়া কোনো কিছু হয় না, যেই শিক্ষা ছাড়া দেশ বলুন জাতি বলুন যেখানে উন্নতি হয় না, সেই শিক্ষাকে 12টা বাজিয়ে ছেড়েছে। মুখে জনজাতিদের কথা বলছে, গরিবের কথা বলে, উঠতে বসতে গরিবের সরকার গরিবের বন্ধু এগুলি বলতে বলতে প্রতি মুহূর্তে গরিবকে এই সিপিএম পার্টি শুষে পেয়েছে। একদম। তো ত্রিপুরা যারা রয়েছি আমরা সাধারণ মানুষ, আমাদের ভয়ের কারণ নেই, তাই তো? এনআরসির প্রভাব আমাদের ত্রিপুরাতে পড়বে না, তাই অযথায় কোনো ভুল সংবাদ বা কোনো ভুল প্ররোচনায় কান দেবেন না। বা আপনাকে আরেকটা কথা বলছি, আপনি আবারও আনছেন এনআরসির এখনো ড্রাফটই কমপ্লিট হবে। একদম। আর যেটা মুসলিমের কথা বলছি আপনাকে বলি, গত 5 বছরে 2014-2019 এই 5 বছরে নরেন্দ্র মোদী বিদেশি 567 পরিবার মুসলিমকে ভারতের নাগরিকত্ব দিয়েছে গত 5 বছর। এখন বলবেন আপনি মুসলিম বিরোধী, এখন কি আপনি বলবেন মুসলিম প্রেমী নরেন্দ্র মোদীকে? তখন যদি বিভিন্ন দেশ থেকে পাকিস্তান টাকিস্তান থেকে হাজার হাজার সন্ত্রাসবাদী ভারতে প্রবেশ করবে, নরেন্দ্র মোদী জায়গা দিয়ে দেবে, তখন বলবেন আপনি নরেন্দ্র মোদী মুসলিম প্রেমী? গত 5 বছরে 567 পরিবারকে ভারতের নাগরিকত্ব দিয়েছে, একদম, তারা
ভদ্র ভালো মানুষ উচ্চ শিক্ষিত এই সমস্ত উনি মুসলিম টুসলিম দেখবেন, তাই বলে কি সন্ত্রাসবাদীদের এই ভারতের নাগরিকত্ব দেবে? আপনি বলুন তো। বুঝতেই পারছেন স্পষ্ট কথার স্পষ্ট উত্তর, যাদের মধ্যে যাদের মনে গোলযোগ ছিল এই সিএবি বা এনআরসি নিয়ে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে, হয়তোবা আমরা সকলে ভুল বুঝেছিলাম, সেটা আজকে ধীরে ধীরে সামনে উঠে আসছে, সেটা আমাদের ভয়ের কারণ নেই। তো আরেকটা কথা আমরা শুনতে পেরেছিলাম বিগত দিনে সেকুলার, আমি আসছি পরে, এনআরসিতে উল্লেখ করা রয়েছে পার্শ্ববর্তী যে তিনটি রাষ্ট্র রয়েছে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান, সেখান থেকে আসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন ধর্মের সকলকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু মুসলিমদেরকে দেওয়া হবে না, সেটা অনেকে বলছেন সাম্প্রদায়িক একটা ব্যাপার, সেই বিষয়টা একটু আমি জানতে চাইব। যেটা জানতে চাইছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিতজি পরিষ্কার বলেছেন শুধু ওই দেশে কাদের জায়গা দেবে, যারা শরণার্থী হয়ে আসবে ঘুষপেটিদের জায়গা দেবে না, সে যে জাতেরও কী করছে ওই সমস্ত দেশে সংখ্যালঘুদের উপর বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে, মন্দির পড়িয়ে দিচ্ছে, মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, তারপরে হিন্দু মেয়েকে নিয়ে মুসলিমের কাছে জোর করে বিয়ে দিয়েছে, অত্যাচারিত হচ্ছে। তো উনি বলেছেন এখানে কারা সংখ্যালঘু, কোন দেশে যেই দেশের সংখ্যালঘু তাদের দেওয়া হচ্ছে, মুসলিম তো ওই দেশের সংখ্যাগুরু। একদম, আমাদের পার্শ্ববর্তী যে তিনটা দেশ রয়েছে সেখানে সব ইসলামিক রাষ্ট্র। তো এখন মুসলিম তাহলে তো বলতে হবে সারা পৃথিবীর লোকের জন্য ভারতবর্ষের বর্ডার আর বিএসএফ রাখতে হবে না, যে কেউ আসতে পারে। বলেছে দেবে কারা, মানবতার খাতিরে দেবে সংখ্যালঘু এই সমস্ত জাতি, হিন্দু শিখ বুদ্ধিস্ট খ্রিস্টান যারা প্রতিদিন নির্যাতিত, আপনি দেখুন না পাকিস্তানে কত হিন্দু মেয়ের কী অবস্থা, কত মন্দির জ্বালিয়ে দিয়েছে। তো তাদের কথা চিন্তা করে এই সমস্ত জায়গাতে তাদের স্থান দেওয়া হয়েছে। একদম, তো সেক্ষেত্রে সাম্প্রদায়িক কোনো বাটোরা হচ্ছে না, সেটাও একটা লজিক্যালি হচ্ছে, কেননা আমরা জানি আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো রয়েছে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সেগুলো কিন্তু ইসলামিক দেশ, আমাদের ভারতবর্ষের যারা রয়েছে সকলে আমরা জানি, কিন্তু ওই দেশে হিন্দুদের আমাদের রাজ্যে দেওয়ার কারণ ওই দেশগুলোতে আমরা হিন্দু বা জৈন খ্রিস্টান যারা রয়েছে সংখ্যালঘু হিসাবে ওখানে অত্যাচারিত হয়, আমাদের এখানে যিনি রয়েছেন অতিথি উনিও বললেন, তো সেক্ষেত্রে কিন্তু কোনো সাম্প্রদায়িক বাটোয়ারা হচ্ছে বা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে সেরকম কোনো বিষয় নেই। তো স্যার আরেকটা প্রশ্ন আমরা প্রায় শুনে থাকি, অন্য রাজনৈতিক দলগুলো বলে থাকে, হয়তোবা আপনিও শুনেছেন যে বিজেপি হিন্দুবাদী সরকার বা হিন্দুত্ববাদী সরকার, তো এখন এনআরসি যেটা ড্রাফ্ট অবস্থায় রয়েছে সেখানে মুসলিমদের কোনো নাগরিকত্ব দেওয়ার কোনো উল্লেখ নেই, তো সেখানে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে পারে বা বিরোধী যারা দল রয়েছে তাদের কি জবাব দেবেন আপনি? এখনই বলুন, আমি আপনাকে এই নিয়ে আলোচনা করাটা সমীচীন না, এটা কোনো পূর্ণাঙ্গ ড্রাফ্টই হয়নি। একদম, সেখানে কিন্তু বিরোধীরা কিন্তু জায়গা জায়গা প্রশ্ন তুলছে, বিরোধীরা তো ওই মানুষকে মিসলিড করছে, ভুল বুঝেছে, মানুষ যখন আনবে আজকে এটা নিয়ে তো নরেন্দ্র মোদী বা অমিত শাহজি এগুলি অর্ডিন্যান্স আনেননি, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লোকসভায় বিস্তারিত আলোচনা হয়েছে, রাজ্যসভায় আলোচনা হয়েছে, তারপরে এটাকে আইনে পরিণত করেছে, এটা তো কেন ড্রাফটের পর্যায়ে আছে, লোকসভায় আসবে রাজ্যসভায় আসবে আলোচনা হবে ভোটে পাশ হবে তারপরে গিয়ে আইনে তো পরিণত, এটাকে একবার এভাবে বলা ঠিক না, বুঝছেন যেটা এখনো কোনো। একদম একদম, তো সেটাও কিন্তু বুঝতে পারলেন যেটা ড্রাফট অবস্থায় রয়েছে অন্য রাজনৈতিক দলগুলো এই জিনিসগুলো নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে বা অনেক প্রতিবাদ করছে, মিছিল করছে, প্রতসভা করছে, হ্যাঁ জায়গায় জায়গায়, তো যে জিনিসটা এখনও হয়নি বা হওয়ার চিন্তাধারা রয়েছে সেটা নিয়ে হচ্ছে আপনাদের ভুল বোঝানো হচ্ছে ওনার কথায়। তো আমরা এখন একটা বিজ্ঞাপন বিরতি নেব, বিরতি অর্থাৎ 5 মিনিটের বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আবারও ফিরে আসবো আপনাদের সঙ্গে আজকের এই আলোচনা অর্থাৎ সঞ্চালকের সাথে আপনি এই অনুষ্ঠানে সঙ্গে থাকবেন, হবে আরও কিছু কথা, হবে আরও কিছু জানার চেষ্টা করবো আপনাদের, আরও কিছু জিনিস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো, আমাদের এখানে তো রয়েছেন অতিথি, সঙ্গে থাকবেন আপনারা।
ডেন্টাল প্রবলেমস? চলে আসুন লেক সিটি ডেন্টাল ক্লিনিক, উদয়পুর, ডাকবাংলো রোড। আপনার হাসিতে উজ্জ্বল হোক প্রতিদিন। উই কেয়ার ফর ইউর স্মাইল। লেক সিটি ডেন্টাল ক্লিনিক, উদয়পুর, ডাকবাংলো রোড। ফোন নং 8414952665। রান্না করতে করতে পাগল হয়ে গেলাম, তারপরও বলে নুন হয়নি, স্বাদ হয়নি। এই কাদার মাদার মধ্যে এসে বাজার করতে লাগে। আবার এই সারাদিন বসে বসে এই অফিসের কাজ করতে লাগে, তারপরে বাড়ির জিনিসপত্র কিনতে লাগে, এটা কিনো, ওইটা কিনো, এটা লাগবে, ওইটা লাগবে। শুনো শুনো শুনো, পরিবারের সেরা হচ্ছে পুরুষরা। না 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 না, মহিলারা হলো বাড়ির সেরা। না 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 না। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এভাবে কি বোঝা যায় বাড়ির সেরা কে? আমরা খুব শীঘ্রই আসছি আপনাদের বাড়িতে জি ত্রিপুরার এক নতুন অনুষ্ঠান নিয়ে, যার নাম আমার সেরা পরিবার। খুব মজা করব, অনেক খেলা খেলব, কিছু প্রশ্নও করব, আর বের করব পরিবারের সেরা কে। চোখ রাখুন আপনাদের প্রিয় চ্যানেল জি ত্রিপুরার পর্দায়। তুমি আছো রান্না ঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় মন তাই গরজো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আর্ক মার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। সাজু কোনে সাজু কোনে, সিঁদুরে চন্দনে কঙ্কনে, সীতা মিছে হার তরঙ্গে, মন্তাশা শোভে অঙ্গে, রিমঝিম বাজে চুড়ি বাজু বন্ধে সুন্দরী, কানপাশা আর চন্দ্রহার, কুমকুমে সোহাগে দীপা, সিঁদুরে চন্দনে কঙ্কনে, সীতা মিছে হার তরঙ্গে, মন্তাশা শোভে অঙ্গে। শ্যাম সুন্দর জুয়েলারি, বাজার পুজো প্যান্ডেলের সন্নিকটে, সেন্ট্রাল রোড, উদয়পুর। ভালো লাগায় ভালোবাসায়। ফিরে এলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সঞ্চালকের সাথে আপনি, আর এই অনুষ্ঠানে আমি থাকি সবসময় আপনাদের সঙ্গে উৎপল। তো আমরা বেশ কিছুক্ষণ ধরেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, আপনারা সঙ্গে ছিলেন, যারা ছিলেন না তারা যুক্ত হয়েছেন অন্যদের কথায়, বা যারা রয়েছেন অসংখ্য ধন্যবাদ। আর আমাদের আজকের এই আলোচনায় যিনি আমাদের অতিথি রয়েছেন, সকলেরই পরিচিত মুখ, সকলেরই জানা। তো আমি পরিচয়টা আবারও করিয়ে দিচ্ছি, 40 বিলুনিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক, সাবরুম
শঙ্কর রায়। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দিচ্ছেন আমাদেরকে। তো স্যার, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। আমরা একটা জিনিস সকলে জানি, অনুপ্রবেশ। অনুপ্রবেশ করা যেতে না হয় বা অনুপ্রবেশ আমাদের দেশের জন্য না হয়, তার জন্য কিন্তু বিএসএফরা 24x7 বর্ডারে কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বা আসামের যে বর্ডার লাগোয়া যে জায়গাগুলো, সেখানে দেখতে পাচ্ছি সিএএ চালু হওয়ার পর সংখ্যালঘু মানুষরা বাংলাদেশে চলে যাচ্ছে। আমরা সেই ঘটনাটা বেশি পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি, এই বিষয়টা নিয়ে একটু বলবেন। আমাদের রাজ্য সরকারের কাছে আমাদের রাজ্য থেকে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক সিএ লাগোয়ার পর বাংলাদেশে চলে গেছে, এই রকম কোনো খবর নেই। আর পশ্চিমবঙ্গের কথা যেটা বলছেন, আমরা এখন পর্যন্ত এই ধরনের কোনো খবর আমাদের জানা নেই। তবে হয়তো যারা চোরা কারবারি বা এই ধরনের লোক, যারা ওই দেশ থেকে এসে অনেক দিন ধরে বিভিন্নভাবে আরাম আয়াসে ছিল, ওরা হয়তো সরে গেছে। এটাকে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল রং দেওয়ার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে দেখুন, সেই বামফ্রন্টের আমল থেকে বাংলাদেশিদের নিয়ে একটা ভোটের রাজনীতি শুরু হয়েছে। সরকারই অবৈধভাবে বিভিন্ন কাগজপত্র পাইয়ে দিয়েছে। পরবর্তী সময়ে যে সরকার বর্তমান আছে, এই সরকারও সেই কাজটা করে চলেছে, শুধু ভোটের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের হিতে কোনো চিন্তা করেনি। একদম। তো সেই জিনিসটাও আমরা স্পষ্টভাবে জানতে পারলাম কেন হচ্ছে। তো ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম, এই বিষয়টা কিন্তু এখন আলোচ্য বিষয়, একদম খুব আলোচ্য, এবং সবখানে এই জিনিসটাই চর্চায় থাকে। এই বিষয়টা নিয়ে আপনার থেকে বিস্তারিত একটু জানতে চাইব। শুনুন, সেকুলার সেকুলার ধর্মনিরপেক্ষতার কথা যেটা বলে, সেকুলার শব্দটা আমাদের ভারতের সংবিধানে ছিল না। আম্বেদকর এবং আমাদের জওয়াহরলাল নেহরু, ওনারা এই সংবিধানের ভিতরে সেকুলার শব্দের স্থান দেননি, ছিল না। 1977 সনে যখন ইমার্জেন্সি হয়, তখন ইন্দিরা গান্ধী একটা অর্ডিন্যান্সের মাধ্যমে 42তম সংবিধান সংশোধন করে 1977 সনের ধর্মনিরপেক্ষতা সেকুলার শব্দটা আমাদের সংবিধানে যুক্ত করে। 1977 সনের আগে আপনারা দেখুন, খুঁজে দেখুন, আমাদের দেশের সংবিধানের কোথাও সেকুলার শব্দটা ছিল না। এটা 1977 সনে অর্ডিন্যান্সের মাধ্যমে সেটা করেছিল। এবার বলুন তো, যেটা ক্যাপ পরে যেটা সিএ হলো, আমাদের কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্সের মাধ্যমে এনেছে কি না? অর্ডিন্যান্সের মাধ্যমে আনেনি। লোকসভা এবং বিধানসভায় দীর্ঘ আলোচনার পর, ভোটাভুটির পর সেটা আইনে পরিণত করেছে। আপনারাই বলুন তো, ইমার্জেন্সির সময়ে অর্ডিন্যান্স জারি করে যদি সেকুলার শব্দটাকে 42তম সংবিধান সংশোধন করে ঢুকানো হয়, সেটা বৈধ কি না? আবার সেকুলার শব্দ ঢুকানোর সাথে সাথে কী বলেছে, কী রাখা হয়েছে? সংখ্যালঘু সম্প্রদায় বলে শব্দটা ব্যবহার করা হয়েছে। এখন সেকুলার শব্দ যদি থাকে সেখানে, আবার তার সাথে সাথে সংখ্যালঘু শব্দটা, সেটার গ্রহণযোগ্যতা আছে কি না? সেটা নাই। সুতরাং এগুলির অপব্যাখ্যা করা হচ্ছে। আমাদের সরকারও যেহেতু সেটা হয়েছে, এখন সেটা ধর্মনিরপেক্ষতার যে কথাটা, সেটা পালন করে যাচ্ছে। কিন্তু 1977 আগে সংবিধানে সেই সেকুলার শব্দ ছিল না। একদম। তো আপনারা এই আলোচনায় দেখলেন কী কী বিষয় নিয়ে আলোচনা হলো, আর সেই আলোচনা থেকে অনেক কিছুর প্রশ্নের সমাধান কিন্তু আমরা পেয়ে গেছি ইতিমধ্যে, যারা আমাদের দর্শক রয়েছেন।
তো আর কিছু বলার অবকাশ থাকে না, আমি একটু ব্যক্তিগত প্রশ্নে আসি স্যার। আপনি সাবরুমের বিধায়ক হওয়ার সত্ত্বেও কিন্তু আপনার উপর আর একটা গুরু দায়িত্ব এসেছে, সাতটা বিধানসভা কেন্দ্রের আপনি সভাপতি। এই দায়িত্ব পাওয়ার পর আপনার ভবিষ্যতের পরিকল্পনা কী, এই দক্ষিণ জেলাকে আরও উন্নত করার জন্য আপনার কী কী পরিকল্পনা রয়েছে? হয়তোবা আমার সহকর্মী এই বিষয় নিয়ে অনেক আলোচনা করেছে, তারপরও আমি একটু শুনতে চাইব। আমি সাবরুমের বিধায়ক ছিলাম। আমি সাবরুমের যেদিন বিকালের দিকে নির্বাচন কমিশনের থেকে ঘোষণা করা হয়েছে যে আমি নির্বাচিত হয়েছি, আমার পেটে তখন ক্ষুধা ছিল, কারণ আগের দিন রাত্রে কে চেয়ার খাওয়া দাওয়া করে। আমি ভোট কেন্দ্র থেকে বেরিয়ে যখন রাস্তায় গেছি তখন হাজার হাজার মানুষ আমাকে জড়িয়ে ধরে মাথায় মুখে রং দিয়েছে। আমি পেটে ক্ষুধা, আমি মাথায় রং মুখে রং নিয়ে আমি সোজা কোথায় চলে গেছি, আমি থানায় গেছি। আমি থানায় গিয়ে আরক্ষা দপ্তরের লোককে বলেছি আজকের এখন থেকে যদি আইনশৃঙ্খলার কোনো অবনতি হয় তার জন্য 100% স্বরাষ্ট্র দপ্তর লাইবেল থাকবে। ষষ্ঠ সেখানে অ্যাডিশনাল এসপি ছিল, এসডিপিও ছিল, ওসি ছিল। কারণ আমাদের লক্ষ্য যে আমরা কোনো অবস্থাতে শান্তি বিনষ্ট হতে দেব না। আমরা শুধু তা না, আমি সেখান থেকে সঙ্গে সঙ্গে গ্রামকে গ্রাম ঘুরে রাত্রি 10:30 বাড়িতে এসে স্নান করে ভাত খেয়েছি। সেই থেকে আমরা সাবরুমের শান্তির চেষ্টা করেছি। আমি আমাকে দল দায়িত্ব দেওয়ার পর দক্ষিণ জেলার সভাপতি হিসেবে আমার প্রথম কাজ দক্ষিণ জেলায় কোনো অবস্থাতেই যাতে ল অ্যান্ড অর্ডার ব্রেক না করে, আমরা দুটো জিনিসকে আমি গুরুত্ব দিয়েছি, একদিকে ল অ্যান্ড অর্ডার আরেকদিকে ডেভেলপমেন্ট। ল অ্যান্ড অর্ডারের শান্তি যদি না থাকে সেখানে জীবনও কোনো দিন ডেভেলপমেন্ট হবে না। একটা জিনিস চিন্তা করুন, আমাদের মুখ্যমন্ত্রী যেই মাত্র নজর দিয়েছেন ত্রিপুরা রাজ্যে ডেভেলপ করার জন্য এবং যেইভাবে শান্তি বিরাজ করছে, সিপিএম বুঝে গেছে এইভাবে যদি শান্তি থাকে, এইভাবে যদি ডেভেলপমেন্ট হয় তাহলে এই পার্টির নাম মুখে কেউ আনবে না। তাই বিভিন্নভাবে পরিকল্পনা করছে আমাদের রাজ্যে যাতে ল অ্যান্ড অর্ডার ব্রেক করে, তাহলে কী হবে, ডেভেলপমেন্ট হবে না। তখন মানুষের সামনে দেখাবে ল অ্যান্ড অর্ডার ব্রেক করেছে, ডেভেলপমেন্ট হচ্ছে না। তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সশস্ত্র রয়েছেন ল অ্যান্ড অর্ডার ঠিক রাখার জন্য এবং ডেভেলপমেন্টের জন্য এটা সজাগ রয়েছেন। আমিও ওনার দলের এবং ওনার সরকারের একজন শরিক হিসাবে আমি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি দক্ষিণ জেলায়, একদিকে ডেভেলপমেন্ট আর একদিকে ল অ্যান্ড অর্ডার ঠিক রাখা। তো আজকের অনুষ্ঠানে আমরা একদম শেষ পর্যায়ে, এবং আমার ক্ষেত্রে শেষ প্রশ্ন আপনার কাছে, যেহেতু আপনি একটা গুরু দায়িত্ব পেয়েছেন 60টা বিধানসভা কেন্দ্রের, সামনে এডিসি নির্বাচন, বিভিন্ন রাজনৈতিক দলরা অলরেডি মাঠে নেমে পড়েছে, তো সেক্ষেত্রে এডিসি নির্বাচন নিয়ে আপনার দক্ষিণ জেলার কী পরিকল্পনা রয়েছে? দক্ষিণ জেলায় দেখুন, আমাদের এখানে দক্ষিণ জেলা যেটা বলছেন, এখানে দক্ষিণ জেলার মধ্যে দুটো আমাদের দক্ষিণ জেলার মধ্যে আছে, আর দুটো আসন কিছুটা আছে করব, আরেকটা এখানে পাট আছে সোনামুড়ার দিকে কাটালিদের দিকে, টোটাল ওই পাট হলে চারটা, আমরা চারটাই জিতবো। আমরা আশাবাদী না, 100% কনফিডেন্ট। আর সিপিএমও জানে সিপিএম ক্ষমতা এডিসিতে আসবে না, তার জন্য কী করছে জানেন তো, যেই কয়দিন ক্ষমতায় আছে এডিসিতে লুটপাটের বাণিজ্য জোরে সোরে চালিয়ে যাচ্ছে। বাবা চলে তো যাবো, শেষকালে যা পারি তা খেয়ে ফেলে, এইভাবে এখন স্তব্ধ হয়ে গেছে এডিসি এলাকা। জনজাতি অংশের মানুষ প্রচণ্ড কষ্টে আছে এডিসি এলাকায়, এডিসির কোনো কাজই হচ্ছে না, শুধু বর্তমানে লুটপাটের বাণিজ্য চলছে এডিসিতে। একদম। তো আমরা বিধানসভায় দেখেছি 25 বছরের যে বাম শাসন সেটা থেকে আপনারা নতুন একটা সরকার গঠন করেছেন, তো এখন আমরা জানি বা আমরা আমাদের সকলেরই অবগত রয়েছে 20টা সিট রয়েছে এডিসিতে, 20টি কিন্তু সিপিএমের দখলে।
তো সেই সিটগুলি দখলমুক্ত করার জন্য এডিসি যে উপজাতি এলাকায় রয়েছে সেখানে কি বার্তা নিয়ে যাবেন এই নতুন সরকারে, যেহেতু 20 মাস সরকার, 20 মাসের সরকারে আরও কি উন্নয়ন প্রকল্প তাদের সামনে নিয়ে তুলে ধরবেন বা তাদেরকে কি আশ্বাস দেবেন? না, এখানে যে বিধানসভার 20টা আসন এডিসি এলাকায় আছে, এডিসি এলাকাতে আছে, তো আমরা বলবো না যে অনেক কিছু করে ফেলেছে, কিন্তু যতটুকুই করেছি, যেহেতু আমাদের হাতে সময় কম, অল্প সময়, এক বছর ধরে, হ্যাঁ, তো সময় কম, বেশি কিছু করতে পারিনি, কিন্তু জনগণ বুঝে গেছে যে আমাদের লক্ষ্য কী, আমরা কী করতে চাইছি, আমাদের সরকারটা কী করতে চাইছে, আমাদের মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী, বিধায়কগণ কী করতে চাইছে, এটা থেকে জনগণ বুঝতে পেরেছে না সরকারটাকে সময় দিতে হবে এবং এই সরকার থাকলে আমরা আশাবাদী হবে, সেই কাজটা অন্তত মানুষ বুঝে গেছে। তাই বিধানসভা নির্বাচনে যেমন ছুঁড়ে ফেলে দিয়েছে এই সিপিএম পার্টিকে, এডিসি নির্বাচনেও এই সিপিএম পার্টিকে এডিসি এলাকার মানুষ ছুঁড়ে ফেলে দেবে একদম। তো আমাদের শান্ত ত্রিপুরা যে অশান্ত রূপ নিয়েছিল, যারা অশান্তিতে বা যারা আন্দোলন করেছেন তাদেরকে পরবর্তী সময়ে এরকম কোনো স্টেপ না নেওয়ার জন্য আপনার পক্ষ থেকে ওদের জন্য কি বার্তা থাকবে? যেমন যেরকম দেখলাম আমরা বন্ধ, প্রতিবাদ, পরবর্তী সময়ে যদি কোনো সুশ্রীও দেওয়া হয় এরকম উপজাতি উপজাতি যারা রয়েছেন, উপজাতি আঞ্চলিক দল যারা রয়েছেন তাদেরকে যেন এরকম কাজ আর দ্বিতীয়বার না করতে হয় তার জন্য কি বার্তা দেবেন শান্তি বজায় রাখার জন্য? তার জন্য আমি দক্ষিণ জেলার সাথে সাথে আমাদের রাজ্যের শান্তিপ্রিয়, গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আবেদন করব, আমাদের এই সরকার আসার পরে শান্তি এবং উন্নয়ন দুটোকে নিয়ে সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে সেই জিনিসটা যাতে বহাল থাকে তার জন্য সচেতন হওয়ার জন্য এবং দুহাত ভরে এই সরকারটাকে আশীর্বাদ করে এবং সহযোগিতা করে এবং এই রাজ্যে যাতে শান্তি বিরাজ করে উন্নয়নের কাজ দ্রুত গতিতে চলে তার জন্য সর্বতোভাবে সাহায্য প্রার্থনা করছি। একদম। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায়। সেই কখন থেকে আমাদের সঙ্গে ছিলেন আপনারা আমাদের প্রিয়, কেননা আমাদের প্রতিনিয়ত দর্শক আপনারা, আপনাদের ভালোবাসায় জিতে পড়ে আজকে আপনাদের ঘরে ঘরে। তো আজকের এই অনুষ্ঠানে যাকে কেন্দ্র করে হয়েছে অবশ্যই আমাদের এখানে রয়েছেন শঙ্কর রায় স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, পাশাপাশি আপনাদেরকেও আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব।